তাই বলো, এই আজকে আমরা এখান থেকে যে যা দেখেছি আমি মোটামুটি, যা এখানে যা পড়িয়েছে এটা জানার পরেও ওখান থেকে প্রশ্ন করা, এখন সেটা আমরা একটু ভাগ করব, বা তুমি কোনটাকে কোন টপিকসের উপর ছেড়ে দিতে আছো আমাকে, তোমার ঠিক করছো? স্যার ওই যে, না স্যার এখনো ঠিক করিনি স্যার। স্যার যাক, ফার্স্ট, এটা এটা তো তোমাদের বলতে হবে যে কোনটার উপর ছেড়ে দেবে, তাই না? আর তোমার এই আলোকে পরে আমি জাস্ট লাস্টে গিয়া আগামী সপ্তাহে রিভিউ করব যে যেটা কোনটা তোমার কম্পালসারি প্রশ্ন, কোন কোন টপিকস গুলোর উপরে কম্পালসারি থাকবে আর কি, তাই না? স্যার এমনিতেও হচ্ছে কি যে দুইটা সিটি যেহেতু স্যার, একটা হচ্ছে গিয়ে স্যার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সিস্টেমের স্যার যে ইয়াটা ফোল্ডারটা আছে ওইখান থেকে ওগুলোর উপর দেওয়া যায় স্যার, আরেকটা হচ্ছে স্যার কম্পোনেন্টের স্যার যেটা স্যার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের যে কম্পোনেন্ট গুলো স্যার ওইটার উপর দেওয়া যায়, একটা হচ্ছে সিস্টেম স্যার, একটা স্যার কম্পোনেন্ট। তুমি সবার সাথে কি এগুলো সিদ্ধান্ত কি তুমি একা নাও নাকি আলাপ করে নাও? স্যার এটা হচ্ছে কি এমনিতে স্যার দেখে স্যার আমি আপাতত বলি স্যার, পরে হচ্ছে গিয়ে ওরা স্যার আর কি রিমার্কস দেয় যে স্যার হবো নাকি স্যার একটু অ্যাড করা যায় ওইটা। আচ্ছা, তুমি সিটি টু সেটা সেট টপিকস গুলো দেখাও, তুমি জি লেকচার নোট গুলো দেখাও, তারপরে আমি ওদের আলাপ করি যারা ইজ ওকে। আচ্ছা, না তোমার কাছে লেকচার নোটগুলো আছে না? জি স্যার আছে স্যার। হ্যাঁ, ওটার আলোকে আমি লিখে নিই, সিটি টু এনএসি 401। স্যার এই যে এটা হচ্ছে স্যার যে পিডব্লিউআর সিস্টেম, ও, ওই যে একটা লেকচার নোট যেটা আর কি, USNRC, জি স্যার এটা তো পুরাটাই আছে, পুরাটাই ওখান থেকে দিবা নাকি? স্যার এই যে স্যার মানে এই এই ফোল্ডারটা যে আছে স্যার যে মানে পিডব্লিউআর সিস্টেম গুলো, তারপর স্যার যে প্যাসিভ রেসকিউ হিট সিস্টেম, তারপর স্যার যে কেমিক্যাল এন্ড ফলিং কন্ট্রোল সিস্টেম, এইগুলো স্যার। এই আচ্ছা সব ওটা একটু স্যার বেশি বড় হয়েছে সবগুলোর মধ্যে? না স্যার, স্যার ওই জাস্ট যে পিডব্লিউআর সিস্টেম প্রুভ করে। আচ্ছা, তুমি পিডব্লিউ সিস্টেমটা অন করো, ওপেন করো। করা যায় না? স্যার দেখা যাচ্ছে না, এমনি শুধু পিডব্লিউ সিস্টেম এক্সপান্ড করছো বা ওপেন করো? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। তো এটা হলো জাস্ট একটা USNRC ডকুমেন্ট। হ্যাঁ দেখছি, এটা আমি আগেও। হ্যাঁ, যাও যে এখানে জাস্ট কিছুই না, কম্পোনেন্ট প্রেশারাইজার জেনারেল কম্পোনেন্ট, নেক্সট দেখি রিয়েক্টর কম্পোনেন্ট গুলো কিভাবে দেখাচ্ছে, তারপরে জাস্ট প্রাইমারি সার্কিটটা দেখানো আছে, বোধ হয় প্রেশারাইজার, স্টিম জেনারেটর, রিয়েক্টর, টু লুপ, এটা টু লুপ দেওয়া আছে। তোমাদের কি টু লুপ, থ্রি লুপ, ফোর লুপ এরকম কিছু আলোচনা করছে বা জানো তো তোমরা? জানো টু লুপ, ফোর লুপ, এটা এটা টু লুপ, মানে দুইটা স্টিম জেনারেটর থাকলে টু লুপ, তিনটা থাকলে থ্রি লুপ, চারটা থাকলে চারটা ফোর লুপ, এরকম আছে। নেক্সট যাও। ও, এটা থ্রি রুপ, যেখানে থ্রি রুপ আছে। আচ্ছা, ওটা এখানে আছে সবগুলো, এগুলো তো তার আইডিয়া আছে। নেক্সট যাও, ওটা ফোর রুপটা আছে এখানে, এই যে ফোর রুপটা এখানে আছে, এই যে ফোর রুপ, থ্রি রুপ, তারপরে স্টিম থ্রো, ফোর রিয়েক্টর, কুলেন্ট পাম্প, চারটে কুলেন্ট পাম্প। হ্যাঁ, নেক্সট যাও। এটা কি আছে, কম্বাসন হ্যাজ টু স্টিম জেনারেটর। আচ্ছা, তোমাদের ওখানে আমি একটা টপিক দিয়েছিলাম স্টিম জেনারেটর ভার্টিক্যালটার সম্বন্ধে, কিন্তু তোমাদের কি হরাইজন্টাল সম্বন্ধে ডিসকাস করছে ক্লাসে? হ্যালো আশেক, হরিজন্টাল সিস্টেম মানে স্টিম জেনারেটর
তো দুই ধরনের ইউজ করা হয়, জি স্যার। একটা ভার্টিক্যাল, এই যে পিডব্লিউআর বিডব্লিউআর গুলোতে ভার্টিক্যাল, আর একমাত্র ভিবিআর এ হরাইজন্টাল স্টিম জেনারেটর, সেটা চাইল্ড লুপ হতে পারে, থ্রি লুপ হতে পারে। যেমন আমাদের এখানে চারটা স্টিম জেনারেটর আসতেছে, কারণ পার বেশি মানে স্প্লিট করার জন্য। এখন এই ওয়েস্টার্ন কান্ট্রি যেগুলো ইউজ করা হয় নর্মালি সবগুলোতে ভার্টিক্যাল, যেমন এটা ভার্টিক্যাল টাইপ, আর একমাত্র ভিবিআরে কি বলে হরাইজন্টাল। বুঝতে পারছো? তাহলে একটা জিনিস এটা হরাইজন্টাল সম্বন্ধে তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, ভার্টিক্যাল এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এই সম্বন্ধে তোমাদের ক্লিয়ার আইডিয়া আছে? না স্যার, স্যার এমনি তো হচ্ছে কি মানে কোন কোন দেশের হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কি টাইপের স্যার স্টিম জেনারেটর ইউজ করে ওটা বলেছিলেন, যে কোন দেশ হচ্ছে কি ভার্টিক্যাল কোন দেশে হরাইজন্টাল স্টিম জেনারেটর ইউজ করে, কিন্তু স্যার মানে আমি স্পেসিফিকেশন একদম স্যার বলেন মানে না না আমি স্কেস স্কেস বা লেআউট হরাইজন্টাল আর ভার্টিক্যাল এর ওটা করে দেখান দেখাইছে তোমাদের, বা দেখানো আছে কিনা আমি জানতে চাচ্ছি, কদ্দুর করেছে যায় না। আচ্ছা না, তাহলে চলো নিচে যাও, নিচে যাও রিয়েক্টর, এরপরে চলে আসো ভেসেল। হ্যাঁ নেক্সট, একটা কম্পোনেন্ট ঠিক আছে, কার্টোয়ে রিয়েক্টর ভেসেল, এরপরে স্টিম জেনারেটর, তার মানে এটাতে তো পুরো একটা সিস্টেমই আছে। এরপর আবার আলাদা তোমাদের স্টিম জেনারেটর আলাদা, এখানে সবগুলো কম্পোনেন্ট আছে সিস্টেমে। নেক্সট যাও, কুলেন পাম্প, এটা তো আলাদা তোমাদের আছে, ঠিক আছে। নেক্সট যাও, প্রেশার আজার, এটা একটু রাখো উপর রাখো, নেক্সট 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 যাও, কেমিক্যাল কন্ট্রোল ভলিউম সিস্টেম লেআউট স্কেস। হ্যাঁ নেক্সট নেক্সট, ইমার্জেন্সি কুরকুলেন সিস্টেম, এটা তো তোমাদের আমি পড়িয়েছিলাম, প্রশ্ন আসছিল। নেক্সট কন্টেনমেন্ট স্প্রে, হ্যাঁ ঠিক আছে কন্টেনমেন্ট। নেক্সট নেক্সট অ্যাকুমুলেটর, এটি শেষ না? তার মানে এটা হলো তোমার পুরো একটা ম্যানুয়াল, ইউএস এনআরসিতে ওরা কোর্সে করায়। তো এখানে মোটামুটি তোমার সিস্টেমে এগুলো করলাম, আবার তোমার আবার আলাদা আলাদা শিট আছে আমি দেখেছি যতটুকু মনে পড়ে, যেমন তোমার কুলেন্ট পাম্প, তারপরে কি সিবিএসিএস যেটা পারে, আবার ইমার্জেন্সি কোল্ড কুলিং সিস্টেম, আলাদা আলাদা পড়ানো আছে। এখন তোমরা এখানে এটা কয় পেজ? হ্যাঁ তোমরা বাকি স্টুডেন্টরা বলো এটা সিটি ওয়ান, সিটি টু, সিটি ওয়ান তো অ্যাসাইনমেন্ট, সিটি ওয়ান হলো অ্যাসাইনমেন্ট, সিটি টু হলো তোমার পাওয়ার রিঅ্যাক্টর সিস্টেম, তাই না? 28 পেজ, ঠিক আছে। তোমাদের এটার উপরে সিটি ওয়ান হবে, কি তোমাদের কারো কারো কিছু কমেন্ট আছে, কিছু বলার আছে? এগুলো তোমরা কোন না তোমার আগের
ওটা স্যারও পড়াইছেন, অথবা আদার কোনো কোনো কোর্স না কোনো কোর্সে এগুলো পড়ানো আছে। আমিও তো কিছু কিছু অনেকগুলো পড়াইছি, কেমিক্যাল সিস্টেমে পড়ানো হয়েছে, অথবা থার্মাল হাইড্রোলিক্স কোর্সে বা আদার কোনো কোর্সে হয়তো কোনো না কোনো কিছু পড়ানো আছে। যাই হোক, হোয়াট এভার, এটা একটা ভালো টার্ম, কারণ এগুলো ওভারঅল জাস্ট সিস্টেম সম্বন্ধে জানতে পারবা, তোমার ভলিউম কন্ট্রোল সিস্টেম সম্বন্ধে, তারপরে তোমার ম্যাকআপ পিউরিফিকেশন সিস্টেম সম্বন্ধে, কোর লিক অ্যাকুমুলেটর, কোর ট্যাঙ্ক, সেফটি ইঞ্জেকশন ট্যাঙ্ক, রেসিডুয়াল হিট রিমুভাল সিস্টেম, ডিকে হিট রিমুভাল সিস্টেম, শাটডাউন কুলিং টাওয়ার, অক্সিলারি ফিট সিস্টেম, ইমার্জেন্সি ফিট সিস্টেম, এগুলোর কিছু না কিছু আমিও পড়েছি তোমাদের গত কোর্সে, আমার আমার লেকচার নোট এগুলো কিছু না আছে, সেটা তো দরকার নাই। তা তোমার এই লেকচার থেকে আমরা সিটি নিব। তোমাদের কোনো কিছু বক্তব্য আছে? সাদমান আছে নাকি? সাদিয়া আছ? সাদিয়া কে, তোমরা কি কেউ নাই নাকি? এটা কি ঠিক আছে না? এটাই মনে হয় তোমাদের সহজ, অল্প সময়ের মধ্যে এটাই, এখান থেকে কিছু ফাংশন অবজেক্ট পারপাস, তাই না, সুবিধা অসুবিধা, মানে কোন একটা টার্মের, যেমন প্রেশারাইজারের সুবিধা অসুবিধা আর ফাংশন সিম্পল ওয়েতে, যাতে তোমাদের 20 নম্বরের পরীক্ষা তো আধা ঘন্টা লিখতে পারো, তো এটার উপর প্রশ্ন হতে পারে, তাই না? স্যার, ডায়াগ্রাম গুলো সহ কি থাকবে সিটিতে? দু একটা থাকলে ভালো হয় না? তুমি ইঞ্জিনিয়ার হবার ডায়াগ্রাম স্কেচ ডিপেন্ডস, এখন যদি মনে করো একটা ভালো ছোট বা বড় ডায়াগ্রাম দেওয়া হয় সেখানে হয়তো যদি মনে করো 15 মিনিটে 20 মিনিট লাগে, তাহলে ওইটাই 15 মিনিট থাক, 15 নাম্বার থাকবে। আমি আগেও বলছি ইঞ্জিনিয়ারিং লাস্টের দুটা কোর্স, যেটা গত কোর্স আমি পড়িয়েছি, এই কোর্স তোমাদের ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে তো অবশ্যই তোমার ডায়াগ্রাম ইন্টারনাল এক্সটার্নাল সম্বন্ধে আইডিয়া জানতে হবে, মানে ক্লিয়ার জানতে হবে, সেখানে অবশ্যই ডায়াগ্রাম থাকবে, তাই না? বিগ অত অত যেখানে সিম্পল ওয়েতে ডায়াগ্রাম কিছু চেঞ্জ থাকবে আর কি, অত আমার দেখবো যে ডায়াগ্রামটা আঁকতে তোমার কত সময়, যদি তুমি মনে করো 1 ঘন্টা লেগে যায় সেরকম ডায়াগ্রাম দেব না, তাই না? তুমি মনে করো একদম এক্স্যাক্টলি 30 মিনিট, তো 30 মিনিটের যদি কোনো ডায়াগ্রাম থাকে হয়তো সেখানে হয়তো 15 মিনিট ডায়াগ্রামে যাবে, সেখানে হয়তো 15 নম্বর থাকবে, ফর এক্সাম্পল যদি দেয় এরকম, আর না থাকলে হয়তো ছোট ডায়াগ্রাম থাকলে 10 মিনিট থাকবে, যাতে তুমি তোমার 30 মিনিটের মধ্যে অ্যান্সার সহ ডায়াগ্রাম করতে পারো। সেই রকম মাঝারি বা ছোট ডায়াগ্রাম আছে অনেকগুলো, দেখি উপরে উপরে যাও, দেশ রাশেক উপরে যাও, আবার প্রথম থেকে যাও, দেখি আস্তে যাও, এই যে এটা এটা হলো তোমার স্প্রেডিং সিস্টেম, রিফুলিং সিস্টেম, কন্টেনমেন্ট, আর কন্টেনমেন্ট এটা নিচে লেখা আছে কোথাও টাইটেল, মনে করেন এই যে এটার ফিল দেওয়া হয়, এটা আঁকতে কত সময় লাগবে এটা বলো? তো আঁকতে বেশি সময় লাগে। না, এটা আইডিয়া করার জন্য তোমাদের তোমার হয়তো 5 মিনিট লাগবে, হয়তো যে একটু খারাপ করবে তার 8 মিনিট লাগবে, অ্যাভারেজে মনে করো জি স্যার, এরকম 5 মিনিট অ্যাভারেজে 5 মিনিট লাগবে, তাই না? এটা নিচে নাম দেওয়া আছে, নামটা এটা কিসের দেখো, কি কন্টেনমেন্ট, প্রেশারাইজ স্টিম জেনারেটর, কন্টেনমেন্ট স্প্রে পাম্প, কন্টেনমেন্ট পাম্প, এটা এটাকে কন্টেনমেন্ট সহ আছে, বাট স্প্রে এটা বোধ হয় দেখা তো উপরে উপরে যাও ফিগার সম্বন্ধে, এখানে দেখো পারপাস রিডিউসিং কন্টেনমেন্ট টেম্পারেচার প্রেশার আফটার দ্য অ্যান অ্যাক্সিডেন্ট ইন দ্য কন দি ফ্যান কুলার সিস্টেম সিস্টেম ওর কন্টেনমেন্ট স্প্রে সিস্টেম, এই যে এটা স্প্রে সিস্টেম, মনে করো যদি বলা থাকে যে কন্টেনমেন্ট স্কেচ দ্য কন্টেনমেন্ট স্প্রে সিস্টেম, এই যে এটা জাস্ট মানে এটা আঁকা মানে শুধু জাস্ট স্প্রে টুক দিলে হবে না, মানে আইকে কোথা থেকে লিঙ্ক হলো
just let a containment spray system. তাই না? এবং এই কম্পোনেন্টগুলো বলতে হবে। আর যদি মনে করো একটু বড় প্রশ্ন হয় যে এই কম্পোনেন্টগুলো সিম্পলি ব্রিফলি অ্যান্ড ইন্ডিভিজুয়াল যে প্রেশারাইজারটা কি তার স্টেটমেন্টটাকে একটু বলতে হবে, স্প্রেসের কাজটা কি, প্রেশারাইজারের কাজটা কি, স্টিম জেনারেটারের কাজটা কি, আর কন্টেনমেন্ট স্প্রে পাম্প কাজটা কি, তাই না? এটা রিফিলিং ওয়াটার স্প্রেস ট্যাঙ্ক থেকে কী করবে, এটাকে পাম্প করে ইয়াগুলো স্প্রে রিংয়ের মধ্যে দেবে, তাই না? আর এই ধরনের জাস্ট উপরে যাও, এটা হলো তোমার কন্টেনমেন্ট বলতে হবে, কন্টেনমেন্ট স্ট্রাকচার মোরলেস। এটা তোমার কন্টেনমেন্ট স্প্রে সিস্টেম থাকলো, শিল্ডিং থাকলো, তারপরে তোমার রিয়েক্টর, স্টিম জেনারেটর, ইনকোড, ইনস্ট্রুমেন্ট চ্যানেল, টানেল সহ এটা একটা সিস্টেম। মানে এগুলো পত্রে দেখো লেখা আছে কোন ফিগারটার মানিটা কি উপরে লেখা আছে, উপরে যাও। এটা বোধ একটু কেমিক্যাল কন্ট্রোল, এটা হলো ইমার্জেন্সি কুলকুলিং সিস্টেম, তাই না? আমিও তো দেখাইছিলাম, সেখানে তো অন্যরকম ছিল, এখানে তার একটু বেটার ওয়েতে দেওয়া আছে। যেমন এখানে তোমার যে হাই প্রেশার ইঞ্জেকশন সিস্টেম, তাই না, চার্জিং এটা সিস্টেম, লো প্রেশার ইঞ্জেকশন সিস্টেম, তারপর রিপোলিং ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক থেকে এই যে পাম্প দিয়ে এখানে আসছে, এটা হলো তোমার ইমার্জেন্সি কুলকুলিং সিস্টেম। নেক্সট, এটা এই যদি এরকম বলা হয় স্কেচ দ্য ড্র দ্য ইমার্জেন্সি কুলকুলিং সিস্টেম, তো এটা আঁকতে কত সময় লাগবে? আচ্ছা এক কাজ করো তো, এক কাজ করো, আমরা এখন কয় মিনিট হয়েছে আমাদের ক্লাসে? স্যার 21 মিনিট। 21 মিনিট, আমরা তো 50 মিনিট মতো ক্লাস নিতে পারি, তাই না? হ্যাঁ জি স্যার। আচ্ছা এখন সবার কাছে তো খাতা কলম কাগজ আছে, তাই না? এটা এটা তো দেখতে পারছো, আঁকো তো সবাই দেখে আমাকে বলো কার কত মিনিট লাগছে। কে বুঝতে পারছো? জি স্যার। ইমার্জেন্সি কোর্সটা স্টার্ট করো, তোমাদের কাগজে আঁকো, আঁকার বলে অ্যাভারেজ বলো, টাইম টাইম জানতে চাই কত মিনিট লাগে। একজন তো বললো, নাফিস বলছে 15 মিনিট, আমার তো মনে হয় 15 মিনিট লাগার কথা, ম্যাক্সিমাম 6-7 মিনিট লাগার কথা। কে তোমরা? জি স্যার। আচ্ছা আঁকো দেখি, আঁকো, আঁকে বলো যে এটা কার কত মিনিট লাগছে। আমি টাইম দেখলাম এখানে, টাইম আমার ঘড়িতে 22 মিনিট, দেখি 8 মিনিট, 30 মিনিটের মধ্যে কয়জন শেষ করতে পারো। কারণ তোমরা ইঞ্জিনিয়ার রিলেট টপিক্স থেকে তো তোমাদের ড্রয়িং ডিজাইন টু আন্ডারস্ট্যান্ড দ্য সিম্বল, একটা জিনিস হলো তোমরা আগের ক্লাসও দেখছি তোমরা যে পাম্প, তোমাদের কলাম ইঞ্জিনিয়ারিং কনভেনশন থেকে প্রত্যেকটা জিনিসের কারণে একটা সিম্বল আছে, টার্ম আছে, যেমন পাম্পটা কীভাবে আঁকে এইভাবে, কিন্তু একটা জাস্ট গোল দেওয়া বা ওরকম দিলে না, দিয়ে জাস্ট ইঞ্জিনিয়ারিং সিম্বলগুলো মিনিংটা বা ওইভাবে আঁকার চেষ্টা করবা, তাহলে তোমার রিয়েলি আঁকা হয়। আঁকো দেখি কয় মিনিট আঁকা হয়।
আপনি একটা কথা বলছেন, কয়েকটা এলাকার মানুষ খুব ভালো মতো চিনি, এক গোপালী একটু চিনি, তবে চিনি নোয়াখালী, দুই বরিশাল, তিন গোপালী, এই তিন এলাকার মানুষ চিনি, তবে সব থেকে ভালো চিনি নোয়াখালী, আমি তো এখনো দেই নাই, নেননি স্যার, স্যার চ্যাটে লিখে দিলেই তো হবে স্যার, তাই না? যখন স্যার রোল কল করেন তখন তো মানে অনলাইনে থাকা যায় না স্যার, এই জন্য স্যার চ্যাটের অ্যাটেন্ডেন্সটা কাউন্ট করলেই ভালো হয়। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। এটা কি ড্রয়িং করা হয়েছে? কার কে বলছিল জানি, কে আসছে? তুমি পরীক্ষা না দেখে তুমি যদি মনে থাকো প্র্যাকটিস করো, এই ছয় সাত মিনিট মিনিট নাকি? জি স্যার। হ্যাঁ কত বেশি সময় যাক, যারা ভালো আঁকছো ডিজাইন শেয়ার করো। তোমাদের ডিজাইনের এক্সপার্ট কে, ভালো কে, ভালো আঁকে কে? স্যার রুম 9 স্যার, সরণি স্যার, সরণি আসছো? জি স্যার, সরণি আসছো নাকি? আসছো? জি স্যার, জি স্যার। তুমি তুমি এটা ওই যে স্ক্যান করে স্ক্রিন দেখাতে পারবা? হ্যাঁ জি স্যার, 2 মিনিট। আচ্ছা ওকে গুড। বেরিয়ে যাও রাশেক, শ্রোণীকে ওকে হোস্ট করতে হবে না কেমনি হয়ে যাবে? না এমনি তো শেয়ার করতে হবে, তুমি শেয়ার করছো যখন ও পারবে। এই আরে তুমি কি ডিজাইন ড্রয়িং করছো? আরিফ ফারিন খান করছো? জি স্যার করছি। কত মিনিট লাগছে তোমার? স্যার ওরকম 7 মিনিটের মতো, বাট পরীক্ষা আরেকটু বেশি লাগবে স্যার এখন। হ্যাঁ তো এই একটা আইডিয়া পাওয়ার জন্য আমি জাস্ট, যেহেতু ছবিগুলো তোমাদের যেহেতু কোর্সটা আমি পড়াইনি, তোমার আগে স্যার পড়ে গেছে, আমি আগে বলছি তিনটা প্রশ্নের মধ্যে তিনটা কোনো না কোনো স্কেচ বা ডিজাইন থাকবে, তাই না? এটা আসল সেদিন দেখতে পাচ্ছি, একটা আইডিয়ায় বুঝলাম যে তোমাদের এটা করলে কয় রাফলি, না আরো এক্সট্রা 2 মিনিট 10 মিনিট এরকমভাবে দেবো তোমার
10 মিনিটে ডিজাইনটা করতে পারো সেটা বলছি স্যার আমি কি স্ক্রিন শেয়ার দিব স্যার রাফলি আসছে তো স্যার স্যার হ্যাঁ হ্যাঁ দাও না আমি দেখতে চাই আর সময় নাই একটা আইডিয়া তুমি দেখাও তুমি কেমন আসছো সবাই মতামত দিও হ্যাঁ স্যার এটা একটু স্যার 4.5-4 মিনিটের মতো লাগছে স্যার খুবই স্পিডে আসছে স্যার আপনি তো ভাবে বলেন না ঠিক আছে ইটস গুড ঠিকই আছে সুন্দর হয়েছে বাট হয়তো এখন দেখে দেখে আসছো এখন যদি মনে করো তুমি দেখে দেখে 4 মিনিট যে এখন তোমাকে যদি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হয় তাহলে তোমাকে মনে রাখতে হবে এটা স্টিম জেনারেটর প্রেসারাইজার তাই না ওটা আসতে তাহলে 10 মিনিট লাগবে নাকি জি স্যার 10 মিনিট লাগবে স্যার ইটস গুড আর কেউ আর কেউ দুই একজন শেয়ার করবা আমি দেখতে যাচ্ছি আর কেউ শেয়ার করবা আবির তুমি শেয়ার করবা আবির আসো স্যার আসি স্যার শেয়ার করবা হ্যাঁ স্যার করো নাই ফাঁকি দিছো তাই না জি স্যার হ্যাঁ তো ফাঁকি দিছো পড়াশোনা করো না আর এখানে আকলা না তুমি ফারজানা হাসান কসো পরীক্ষা দিলাম তো স্যার ও পরীক্ষা দিছো কি পরীক্ষা সিটি ছিল স্যার 10 কিসের স্যার 12টা কিসের সিটি স্যার এমএসসি টিডি 44497 জুলকান নাইসের সিটি ও আচ্ছা ওরা তো সিটি দিছে এই শরণী তুমি সিটি পরীক্ষা দাও নাই জি স্যার তো শরণী থাকতে পারে আর ও তো আর্টিস্ট স্যার ও সব সময় আঁকাকের উপরই থাকে তো স্যার ও তাই না কে আর্টিস্ট নাকি তো তোমরা ব্যাড আর্টিস্ট হলে কেন এই কে ফারজানা হাসান পারবা জি স্যার তুমি কি আঁকছো স্যার শোনা না তুমি কি ডিজাইনটা ড্রয়িং করছো জি স্যার ট্রাই করেছিলাম আরো না স্যার ভালো হয়নি আচ্ছা কে পারবা আরো দুই একজনকে দেখা দেখে দেখতে চাই তো ওরা সবাই দেখুক নেচারটা বুঝুক ভালো এটা চেয়ে ভালো করতে হলে কত সময় বেশি লাগে একটা আইডিয়া বুঝার জন্য কে দেখাবা কেউ দেখাবা আর কেউ আর কেউ নাই দেখান আর কেউ সাহস পাচ্ছে না হ্যাঁ সানরিতা আসো জি স্যার আসছি তুমি আসছো না স্যার কেন আমার কাছে এখন খাতা কলম সামনে নাই ওই রুমে স্যার তো রুমে কি আনতে কি অসুবিধা ছিল নাই হ্যাঁ স্যার মানে পরীক্ষা দিচ্ছে আমার বোন ও আচ্ছা আচ্ছা আর কেউ পারবা স্যার পুরো স্যার সহজ জিনিস স্যার এরকম কত আঁকাইছি স্যার ইনশাআল্লাহ 4-5 মিনিটের মধ্যে আঁকে ফেলবো না না তুমি এখন আঁকছো কি আমি এখন একজন আরেকটা শেয়ার করতে দেখতেছিলাম ও শরণী তো দেখাইলো একটা আঁকছে অন্য কিরকম আঁকে সে দেখার জন্য স্যার আসলে এখন এত রাফলি আঁকা হয়েছে স্যার শেয়ারের যোগ্য না স্যার অন্য সময় তো স্কেল দিয়ে আঁকা হবে এক্সামে স্যার তখন ভালোই হবে তবে তুমি আঁকছো তাই তো জি স্যার তুমি আঁকছো তুমি দেখাও তুমি শেয়ার করো অসুবিধা নেই তোমার লজ্জা পাওয়ার কিছু নাই ভয় পাওয়ার কোনো কারণ নাই তুমি শেয়ার করো স্যার অনেক কলম দিয়ে স্যার একদম রাফলি আঁকা হয়েছে তো আমি তোমাকে শেয়ার করতে বলছি করো না স্যার এই যে এটা হ্যাঁ তোর রাফলি খারাপ এটাকে তুমি খারাপ বলছো স্যার মানে একদম না না যাই হোক তুমি যদি ফাইনাল পরীক্ষা এরকম লেখো যে 10 টাকা আমি তোমাকে 9-8-9 দিয়ে দেবো এটা তো সমস্যা না খারাপ না তুমি দেখাও দেখাও তুমি বন্ধ করলা কেন হ্যাঁ এটার উপরে তোমার এই যে
রিয়েক্টর পাওয়ার সিস্টেমের উপরে তোমাদের নেক্সট সিটি হবে, যেটা কত তারিখে হবে এরকম। এটা পড়লেও কারণ এখান থেকে সিটি ফাইনাল পরীক্ষা হয়, এখান থেকে কিছু টুকটাক প্রশ্ন থাকবে, তো বে কেয়ারফুল, এটা ভালো করে পড়ো, সিটির জন্য উপস্থিত হবে, ফাইনাল পরীক্ষার জন্য অ্যান্সার করতে পারবে এখান থেকে। এটা যেহেতু তোমার সময় আছে 18-19 তারিখ সময় আছে। আর সেকেন্ড সিটির লাস্ট সিটি কোনটা দিবা এখন বলবা না পরে বলবা? অনেকগুলো তো কম্পোনেন্ট আছে, আমি কোনটার প্রশ্ন করবো একটা ফিক্স করি আমার কম্পোনেন্ট গুলো বাড়ি কর কোথায় যেটা ওভারল্যাপ না হয়। আর এই 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 ভাগটা সবাই সবাইকে তুমি লিংক দিয়ে দিছো? জি স্যার, আমি দিয়ে দিয়েছি। তোমার সবাই ক্লিয়ার যে উইক 1 থেকে 7 এর মধ্যে এখান থেকে আমি প্রশ্ন করব, এর চেয়ে বেশি অ্যাড করতে করব না, এখান থেকে যা আছে প্রশ্ন হবে। তো এটা সেকশন বি হিসাবে যাবে, আর সেকশন এ হিসাবে থারিমের যে টপিকসটা ওটা থারিমটা সেকশন এ আসবে, আমারটা সেকশন বি তে যাবে। এখন তুমি দেখাও কোনটা কন্টেইনমেন্ট। স্যার যেমন হচ্ছে কি ওইখানে তো কন্টেইনমেন্ট নিয়ে কথা বলেছিল, তারপর হচ্ছে স্টিম জেনারেটর, আর হচ্ছে স্যার যেমন আরসিপি, তো স্যার কন্ডেন্সার নিয়ে কিছু বলেনি, ডিরেক্টর ইন্টিগ্রেট, তো স্যার এগুলো যে যেই টপিকগুলো বাকি আছে ওর মধ্যে স্যার করতে স্যার, যেমন স্যার কন্ডেন্স, যেমন স্যার ডিরেক্টর, তারপর স্যার যে এখানে স্যার যে পিটিএস প্রেসারাইজ থার্মাল শক নিয়ে স্যার কথা আছে স্যার কিছু, আর স্যার স্যার কন্ডেন্সার অথবা স্যার স্টিম টার্বাইন, মানে স্যার ডিরেক্টর, তারপর হচ্ছে স্যার পিটিএস, এই দুইটার সাথে হচ্ছে স্যার ইদার স্যার স্টিম টার্বাইন অথবা স্যার কন্ডেন্সার। এখন স্যার কন্ডেন্সারে স্যার অনেকগুলো ডকুমেন্ট আছে স্যার, কোনটা থেকে স্যার নিশ্চিত দিকে যাও। আচ্ছা মেইন কম্পোনেন্ট মডেল নেক্সট যাও, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ফিড ওয়াটার সিস্টেম, এফিসিয়েন্সি, আউটেজ, স্পিড, নেক্সট নেক্সট
মানে স্যার শুধু স্যার কন্ডেন্সার হ্যাঁ শুধু কন্ডেন্সার উপরে দাও এখানে ছটা স্লাইড ছটা ডকুমেন্ট আছে টাইপস অফ স্টিম কন্ডেন্সার বলতে দেখো অল্প বাইর করে এই যে ওয়াট হ্যাঁ ওয়াট ওয়াট স্টার্টার বাইর করে দেখো হ্যাঁ এটা তো অল্প জাস্ট টাইপ অফ কন্ডেন্সার তাই না একটা পেজ হ্যাঁ এটা ক্যান্সেল করো এরপরে আবার আবার আসো তারপরে যে আরেকটা যে ক্লাসিফিকেশন কন্ডেন্সারটা নিচে যাও নিচে যাও নিচে চলে যাও কয় পেজ দেখতে চাচ্ছি আমি ১৬ পেজ না মনে হয় ১৬ তাহলে এখন আবার আবার মেন পেজটায় আসো আচ্ছা যাক মেন পেজটা আসো হ্যাঁ তাহলে এখানে তুমি এটার উপরে দাও সেক্ষেত্রে আমার মনে হয় এই থার্ড থার্ডটা অন করো দেখি হ্যাঁ এটা কয় পেজ নিচে যাও লাস্টে যাও লাস্টে যাও কয় পেজ এটা স্যার এটা ৩৭ পেজ হ্যাঁ স্যার আবার মেন পেজে আসো তাহলে তুমি এক কাজ করো এই তিনটার উপরে দাও এই যে প্রথম তিনটা ঠিক আছে কমাই দিলাম ক্লাসিফিকেশন আর কন্ডেন্সার স্টাডি এই যে কুদম কুদম খোলা হ্যাঁ স্টাডি ক্লাসিফিকেশন ওয়াট ইজ ওয়ার্ডের আর এরপরে নেক্সট হলো ক্লাসিফিকেশন আর কন্ডেন্সার এই তিনটা প্রথম যে তিনটা আছে লাস্টের তিনটা বাদ ক্লিয়ার কমানো আছে এখন ঠিক আছে বুঝতে পারছো তুমি জি স্যার বুঝতে পারছি স্যার এই তিনটাকে ভাগ করে তুমি এই তিনটাকে এক ফোল্ডারে করে ফেলো সিটি থ্রি আসে নাই এই যে তিনটা এই তোমরা বুঝতে পারছো যারা সবাই দেখতে পাচ্ছ হ্যাঁ হ্যাঁ এই নাফিস ঠিক আছে অনেক কমাই দিলাম কন্ডেন্সার উপরে বড় অনেকগুলো লেখা ছিল এখানে ছোট হয়ে গেছে এর উপরে প্রশ্ন আসবে কে কার কোনো বক্তব্য আছে স্যার না স্যার হ্যাঁ সাদিয়া সাদমান আবির কোনো প্রশ্ন আছে
নো স্যার আচ্ছা ওকে তো না থাকে তাহলে এই সিটিটা আমাদের হয়ে গেল এরপর হয়তো আমরা কোন কোন টপিকস নিয়ে আলোচনা করতে পারি তো রোল কলের মধ্যে তোমাদের এখানে পার্টিসিপেন্ট 31 জন দেখা যায় চারটে দেখা যায় 38 জন এখানে দুটো জিনিস আমি সবাইকে দিয়ে দেব দুটো জিনিসের এখানে বলো যে রোল নম্বর 32 কি আছো 28 আছো রোল নম্বর 32 আছো 28 এই দুটো সবসময় দেখি অ্যাবসেন্ট তাহলে তোমাদের এখানে 39 জন চারটে 39 জন কি করে রিপিট করছো তোমরা না হ্যাঁ মানে 32 রোল নম্বর আর 28 নাই তাই তো এই দুটা বাদ দিয়ে আমি সবাইকে দিয়ে আর দিয়ে দেবো যাও ঠিক আছে আরেকটা 18 আছো 18 জি স্যার 19 আছো 19 আছো 19 নাই যেটা সচরাচর অ্যাবসেন্ট বেশি দেখি 19 নাই তার মানে 32 28 19 আর হোপফুলি বাকিরা অ্যাজ পার ডকুমেন্ট মনে হয় সবাই থাকার কথা এই তানবীর আছো রোল নম্বর 39 ইয়েস স্যার জি স্যার আছো না আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে তাহলে আমি 3 জনকে অ্যাবসেন্ট দিয়ে বাকিরা দিয়ে দেবো তাহলে আজকে আমরা শেষ করি তোমাদের যেহেতু পরে ক্লাস আছে বোধ হয় ইয়ার